এসে গেল রোবট কৃষক। হ্যাঁ বন্ধুরা, আজকে রোবট কৃষকের এমন খবর নিয়েই হাজির হয়েছি, তো চলুন শুরু করা যাক। ধীরে ধীরে সব রোবটের দখলে চলে যাবে, তার কিছুটা নমুনা এখনই দেখা যাচ্ছে। আমেরিকাতে দিন মজুর পাওয়া খুব দুষ্কর, আর যা পাওয়া যায় তাদের মজুরি অনেক বেশি, ফলে আমেরিকার মূল শহরের কাছাকাছি এলাকায় কৃষিকাজ করার মতো মানুষ পাওয়া যায় না। এসব এলাকায় দূর দূরান্ত থেকে সবজি আসে, এমনকি পাশের দেশ মেক্সিকো থেকেও সবজি আসে। ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা এসব এলাকা থেকে মেট্রো সিটিতে সবজি যায়, ফলে কখনো কখনো এক সপ্তাহ পুরনো সবজি খেতে হয়। এ কারণে গুগল থেকে শুরু করে অনেকেই গ্রিন হাউস প্রজেক্ট করে সবজি উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছিল, কিন্তু সেই অর্থে কেউই সফল হয়নি। উৎপাদন খরচ বেশি হওয়ায় মুখ থুবড়ে পড়েছে সব প্রকল্প। এবার নতুন একটি স্টার্টআপ প্রতিষ্ঠান মাঠে এসেছে, আয়রনক্স নামের। এই প্রতিষ্ঠান নামেই বুঝিয়ে দিয়েছে তারা কারা, মানে লোহসার। হ্যাঁ, যদিও তাদের তৈরি রোবটগুলো দেখতে কোনো কোনো দিক থেকেই সারের ধারে কাছেও যায়নি, বরং বিস্তলার মতোই মনে হয়। তবুও কৃষিকাজে সারের বিকল্প রোবট ব্যবহারের জন্যই এমন নামকরণ হয়তো। সালাদ জাতীয় সবজি যেমন তুলসী পাতা, পালং শাক, ধনে পাতা, লেটুস পাতা ইত্যাদি উৎপাদন করে আয়রনক্স। তারা শুধু জায়গা এবং দিন মজুর বাঁচায় না, একই সঙ্গে বজায় রাখে সবজির গুণগত মান। এমনকি তাদের ভাষায় রোবট কৃষকের মাধ্যমে সবচেয়ে মজাদার এবং বিশুদ্ধ সবজি উৎপাদন করে তারা। ব্র্যান্ডন আলেকজান্ডার, যিনি আয়রনক্সের কর্ণধার, তিনি $6 মিলিয়ন বিনিয়োগ করে 2 বছরের গবেষণায় গড়ে তুলেছেন এই প্রতিষ্ঠান। তিনি তার প্রকল্পে কৃত্রিম আলোর গ্রিনহাউসের বদলে সূর্যের ওপরে নির্ভর থেকেছেন, কেননা কৃত্রিম আলোর গ্রিনহাউস অনেক ব্যয়বহুল এবং শক্তির অপচয় করে। রোবট কৃষকের নাম হচ্ছে আঙ্গাস। সে যেমন বীজ বপন করতে পারে, তেমনি পারে পাতা তুলতে গাছ থেকে, এক জায়গা থেকে অন্য জায়গায় বীজতলা সরাতে পারে, পারে এক বীজতলা থেকে অন্য বীজতলায় চারা রোপণ করতে। আয়রনক্স 8,000 স্কোয়ার ফিটের ওয়ার হাউস নিয়েছে সান ফ্রান্সিসকো থেকে 25 মাইল দূরের সান কার্লোসে। আয়রনক্সের ইচ্ছা, আগামী 2 বছরের ভেতরে তারা আমেরিকার মূল শহরগুলোতে তাদের কার্যক্রম সম্প্রসারণ করবে। এতে করে আমেরিকাবাসী পাবে টাটকা সবজির স্বাদ। বর্তমানে কিছুটা ক্ষতি মেনে নিয়ে তারা সবজি বিক্রি করছে পরিচিতির জন্য। তাদের আশা, পুরোদমে উৎপাদন শুরু হলে কয়েক বছরের ভেতরেই লাভের মুখ দেখবে রোবট কৃষকের প্রতিষ্ঠান আয়রনক্স। আমাদের আজকের বিষয়টিতে যদি কোনোভাবে আপনি উপকৃত হন, তবে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করুন পরবর্তী আপডেট পেতে।